ভাই টিকে ধরিব মতে। ভাই মানে তো গুড ইভিনিং, ফার্ষ্ট কথা তো মোর দিন হেলা ভিডিও মুখ পকাই পারি টিকে, কারণ লা টিকে মানে ইয়াড়ে পাগ খারাপ, ফার্ষ্ট কথা ইয়াড়ে পাগ খারাপ, টিকে অলগা কাম টিকে ভিডিও ভিডিও পড়ি নথিলা, তো এবে আজি পড়িব ভিডিও। আজি হচ্ছে এক তারিখ আজি পড়িব ভিডিও, আউ এই যে ভিডিওটা যে পড়িব মানে এক তারিখর নুহ, সেটা পড়িব 30-31 এই দুই দিনের ভিডিও, মানে ঘরে রহবা টাইমের টিকে টিকে ভিডিও করছি, সে ভিডিওটা পড়িব। তো চাল দেখিবা ভবিষ্যত, বর্তমানকু দল ছাড়ি দেবা, অতীতকু যা, ভবিষ্যৎ কালি দেখিপার না, আমি অতীতকু যাই দেখিবা। তো ভাই মানে চাল হাই ফ্রেন্ড, জয় জগন্নাথ, গুড মর্নিং, পুনে গোটে নয় ব্লগ আপনার স্বাগত জানাচ্ছি এই ভাই চ্যানেলকে। তো আজ হচ্ছে রবিবার, পাখাপাখি 5:30 বাজলা, 5:30 বাজলা, রবিবার সকাল মু চা করি চা পিছি, কাম কিছু নাই, সে বাপার পূজা, বাপা পূজা করছিল, পূজা করছে সে তাঁর ডেট পড়বে, তো মোর দেখা কম গোটে করি, ও চড়ে অছি শুভ নাই তাঁর সবাই শুনি, ও সকাল উঠি চা পিব, লোকেশন গোটে মজা না ভাল লাগুছে। তো দেখবা আজ দিন কম হচ্ছে কম না, সব আজ কবি তো চালান যা, আপনার পূজা করছেন তো সকাল উঠি করতেছি, দেখি দেখিপার্থ তো সব পড়ছে, চা করছে চাষ আছে, প্যার কা তো পতা নেই পর নফরত বহুত লোক করতে হ্যাঁ মুঝসে। গাধুয়াতে সব সরি গেল, একটু বসিছি বসিছি, অপেক্ষা ম্যাগি খাওছি, ম্যাগি যে করছি ম্যাগি খাওছি, ম্যাগি খাই সারি যাবি টিকে বজারক, বজার চিকেন পরিবা পত্রা আর চিকেন কে আনিবার আছে রোষে করবি, তো খাই সারে যা সাং হয়ে বজার, বজার আসবা রোষে করা, তাপরে যা করার কথা করি আপনি মো ম্যাগি গাজর, কাল তো কই সেই কথা গাজর ক্যাপসিকম পিঁয়াজ সবু পড়ছে, তুমি যেমি করে খাইব, মতো আজ জন কহিলা কোণ দি মিনিট্রে মাগবে, দি মিনিট্রে মাগি কোণ পাণি উত্তর কি হ্যাঁ, দি মিনিট আডভাটাইজ বলে দি মিনিট্রে মাগবে, আর জিন্দাগি রেস তু খাইলু হ্যাঁ, মু তা কৌছি তো জিন্দাগি রেস তু খাইলু না, রহল ঝিও তো কথা বুঝুছি পছরে, মতো যে কহিলে দি মিনিট্রে মাগি কথা, সে এত চুঁঠি খাইবাকু দেবে, খাইবাকু দেবে যে লেহিতর অদা লচেক রখিলে কালে সরিব তাঁকর, এইভাবে সে লোক মু কহিবি নাটা কহিবি, টাইম নাই নেবে কহিয়ার কহিবি, ঠিক টাইম আসলে কহিবি। তো ফ্রেন্ডস মু এবে বাহার যাইছি বজারকু, ব্যাগ আনিয়া ভুলি গলি, হ্যাঁ ছাড়া ব্যাগ খালি হাতে পড়েছি, বেশি কিছু বি আনিয়ার নাই, জরুরি নিয়ে আসবি, তো ঘর বাহারলি খাইবি কি, ঘর বাহারলি ঘর এটু বজারটা একটু 5 কিলোমিটার ভিতরে হব, 5 কিলোমিটার ভিতরে হব, সেইটি যাবি চিকেন ফিকেন আনিবি, দেখা কম করিয়া, তারপরে আজ চিকেন ভাবছি ভাত বি রোষে কিছু করেনি পর্যন্ত, রোষে বসে সব হব আরম্ভ হবে সব হব টিকি, তারপরে গলে যা বজার যাবি আপনার বি দেখেবি আমার ওড়শার চিকেন কেমি মানে কত রেট এঠে কত রেট মু সব জানিবি, রেট কিছু বি হেন্দি 20-30 টাকার ফরক বেশি বি নুহ, তো আপনার যাইকি মু দেখেবি আপনার দেখিবি। গোটা কেজি নেইগলি 250 টাকা কাটবে, এবে মু চিকেন নিয়ে আসলি, চিকেন নিয়ে অপেক্ষা দুটা পিঁয়াজ, পিঁয়াজ হরকা নেবি, পিঁয়াজ হরকা নেবি, কারণ পিঁয়াজ সরি যাইছি, তারপরে অদা বি সরি গলি, পিঁয়াজ অদা নেবার অছি নেইকি কটিয়া ঘরক, তো এই আটটা কালি রবিবারকু রবিবার পড়ুছি, রবিবার রবিবার পড়ুছি, এটি দুনিয়া ভিড়,
ଅବିକା କିଛି ଜଣାପଡ଼ୁନି, ସନ୍ଧ୍ୟାବେଳେ କିନ୍ତୁ ଦେଖିବ ଅଲଗା ପ୍ରକାର ଭିଡ଼ ଏଠି ସବୁ ଲାଗିବ। ଧନିଆ ଏକ ବିଡ଼ା ଦେଇଦେବ, କଡ଼ି ପତା ଏକ ବିଡ଼ା ଦେଇଦେବ। ପୁଦିନା ଏକ ବିଡ଼ା, ଧନିଆ ଏକ ବିଡ଼ା, କଡ଼ି ପତା ଏକ ବିଡ଼ା। ଧନିଆ ଏକ ବିଡ଼ା ଦେଇଦେବ, ଆଉ ପୁଦିନା ଏକ ବିଡ଼ା, କଡ଼ି ପତା ଏକ ବିଡ଼ା। ହଁ ହଁ ସବୁ ପରିବା ଏ ସବୁ ସନ୍ଧ୍ୟାକୁ ଧନିଆ ଏତନା ଛୋଟ ଛୋଟ ଏ ତ ଦୋ ବିଡ଼ା ଦେଇଦେବ। ପୁଦିନା ଏକ ବିଡ଼ା ଦେଇଦେବ, ବିଶ ରୁପିଆ। ପିଆଜ ପାଇଁ ଯିବା, କେଜି କେତେ ନାହିଁ? ତିରିଶ ରୁପିଆ ଭାଇ, ପଚାଶ କରିଦେବ। ଏବେ ମୁଁ ମାର୍କେଟରୁ ଆସିଲି ହେରି, ଗୋଟା ମସଲା କିଣିଲି, ଯେଉଁଟା ପ୍ୟାକେଟ୍ ଛୋଟ ଛୋଟ ଥିଲା, ଦଶ ଟଙ୍କା ନାଖେ କହିଲା, ତ ନେଇ ଆସିଲି, ଛଅଟା ନେଇ ଆସିଲି, ଷାଠିଏ ଟଙ୍କା ନେଲା। ଆଉ ପିଆଜ ଦୁଇ କିଲୋ, କିଲୋ ତିରିଶ ଟଙ୍କା, ଦୁଇ କିଲୋକୁ ପଚାଶ ଟଙ୍କା, ଦୁଇ କିଲୋ ନେଇ ଆସିଲି। ଆଉ ଚିକେନ୍ ଦୁଇଶହ ପଚାଶ ଟଙ୍କା କେଜି, ଏଠି ଚିକେନ୍ ଦୁଇଶହ ପଚାଶ। ତା'ପରେ କଡ଼ି ପତା ମାନେ ଭେରସିଙ୍ଗ ପତ୍ର ଛୋଟ ବିଡ଼ାଟାକୁ ପାଞ୍ଚ ଟଙ୍କା, ଧନିଆ ପତ୍ର ବି ଛୋଟ ଛୋଟ ପାଞ୍ଚ ଟଙ୍କା, ଦୁଇଟା ନେଇଆସିଲି। ଆଉ ପୁଦିନା ପତ୍ର ଗୋଟେ ନେଇଆସିଲି କୋଡ଼ିଏଟା, ଏତିକି ଆଉ। ତା'ପରେ ଏଇ ଗୋଟେ ବ୍ୟାଗ୍ ଏଇଠି ଏବେ ଧରିଛି, ବ୍ୟାଗ୍ଟାକ ନେଲା କୋଡ଼ିଏଟା, ସେଇଟା ନେଇକି ଏବେ ଯାଉଛି, ଖାଇଛି ଯାଉଛି ଆଉ। ଏବେ ସିଧା ଘରେ ଦେଖା ହେବା, ଭିଡ଼ିଓ କରିହେବନି, ମୁଁ ହାତ କାଟିଲାଣି। ଫାଇନାଲି ମୁଁ ଏବେ ଘରେ ଆସିକି ପହଞ୍ଚିଲି, ଗାଣ୍ଠି ମୁଁ ନନ୍ଦା ହୋଇଗଲା, ଚାଲିକି ପୁରା ଧୋଇ ବାହାରି ପଡ଼ୁଛି, ଚାଲିବାର ଅଭ୍ୟାସ ନାହିଁ ନା, ମାନେ ଆଗ ଭଳିଆ ଆଉ ନାହିଁ, ବଡି ଉଇକି ପୁରା ହେଲାଣି, ଦେହ ପୁରା ଲଜା ଉଡ଼ିଗଲାଣି ହେଲା। ତ ଗାଣ୍ଠି ମୁଁ ନନ୍ଦା ହୋଇଯାଉଛି, ଚାଲି ଚାଲି। ତ ଚିକେନ୍ ଧୋଇ ଦେଇଛି, ଅବିକା ବାସନ ଗୁଡ଼ା ମାଜିବି, ବାସନ ମାଜି ସାରିଲା ପରେ ତା'ପରେ ଅଛି ଭାତ ଭାତ ବସେଇବି, ତ ଭାତ ଭାତ ବସେଇକି ତୁମ ସାଙ୍ଗରେ କଥା ହେବି। ତ ରଖୁଛି, ଯାଉଛି ବାସନ ମାଜି ସାରିଲା ପରେ କଥା ହେବା। ଆଗ ନାଇଁ ବାସନ ମାଜିବା ପୂର୍ବରୁ ଭାବିଲି, କହିଲି ନାଇଁ ଭାତରେ ବସେଇଦେବା, ତ ଭାତ ତ ଗ୍ୟାସ୍ରେ ବସା ହେବନି, ସେ ତା'ର ରାଇସ୍ କୁକର୍ରେ ବସା ହେବ, ତ କୁକର୍ରେ ରାଇସ୍ରେ ବସେଇଦେବ, ରାଇସ୍ ବସେଇ ଦେଇକି ତା'ପରେ ବାସନ ମାଜିବି ଆଉ। ତା'ର ଆଗ ପ୍ରୋସେସ୍ଟା ଦେଖାଇ ଦେଉଛି କେମିତି କ'ଣ ହେବ, ମୁଁ ତମେ ଯେଉଁମାନେ ବି ରାଇସ୍ କୁକର୍ ଜାଣିନାହାନ୍ତି ସେମାନେ ବି ଜାଣିଦେବେ, ତ ଦେଖନ୍ତୁ। ଏଇଟା ହେଉଛି ତା ମାନେ ହାଣ୍ଡି, ଯେଉଁଟାରେ ବସେ, ଛୋଟିଆ ହାଣ୍ଡିଟା, ବେଶୀ ବଡ଼ ନୁହଁ, ଏଇଟା ଛୋଟ ଲୋକଙ୍କ ପାଇଁ, ଅଳ୍ପ ଲୋକଙ୍କ ପାଇଁ ଠିକ୍। ଛୋଟିଆ ହାଣ୍ଡି, ଏଇଟା ହେଉଛି ତା ଢାଙ୍କୁଣୀ, ଏମିତି ଗୋଡ଼େଇ ହେବ ହେଲା, ଏଥିରେ ଚାଉଳ ବସେଇବା, ଚାଲ ଗୋଟେ ଗ୍ଲାସ୍ ଆମର କିଣା ହେଇକି ଆଉଛି, ଦୁଇ ଗ୍ଲାସ୍ ଚାଉଳ ପକେଇଦେଲି, ହେଲା କି ଗ୍ଲାସ୍ ଚାଉଳରେ ଏଥର ରହିଗଲା, ଚାଉଳଟାକୁ ଏବେ ଭଲରେ ଧୋଇଦେବା, ଚାଉଳକୁ ଧୁଆ ଦେଇ ସାରିବା ପରେ ତା'ପରେ କହିବି କେତେ ପାଣି ଦେବା ଦରକାର ନ ଦରକାର ସବୁ କହିବି। ଏଇଟା ହେଉଛି ତା'ର ମେସିନ୍, ତାହାକୁ ଆଗ ଚାଲ ଚାଉଳଟା ଧୋଇଦେବା। ତ ଚାଉଳଟା ଧୋଇଦେବା, ଚାଉଳଟା ଧୋଉଛି ଏଥିପାଇଁ ଏମିତି କିଛି ନାହିଁ, ଚାଉଳଟା ମାନେ ଆମର ଘର ଚାଉଳ ନୁହଁ ଯେ ବେଶୀ ଇଏ ହେବେ, ଚାଉଳ ମାନେ କ'ଣ ଅଧିକ ହେବ, ଚୂନ ଭଳିଆ ଅଧିକ ବାହାରୁ ସେଇଥିପାଇଁ, ଆଉ ଏଇଟା ଧୋଇବା କଥା, ମାନେ ପୁରା ଅଲ୍ପାଗିଆ ସ୍ମେଲ୍ ହେବ, ଏଇ ଦେଖ ସେ ଦେଖିବାର ସବୁ ଏମିତି ପୁରା ଧଳା ଧଳା ବାହାରୁଛି, ଏଇ ଜିନିଷ ବିନା ଚାଉଳ ତ ସେଇ ଆଉ, ବିନା ଚାଉଳ ମାନେ ସେଇ ତାହାକୁ ଚାଉଳଟା ଶୁଖିଲା ବେଳେ ଭଲରେ ଧୋଇଦେବ, ଭଲରେ ଧରିକି ଚାଲିବ, ମୁଁ ତ ସଦାବେଳେ ତିନିଶହ ନାଇଁ କହିଲି, ବାଛିବ କେତେ କ'ଣ ଆମ ଘର ଚାଉଳରେ ବାଛିବାକୁ ପଡ଼ିବ, ଏତେ ବାଛିବାକୁ ପଡ଼ିବ ପର କେତି ଅଲଗା କିଛି କଥା ନାହିଁ।
ଏବେ ମନ୍ଦର ଦୋଇଦେଲି ଲାଷ୍ଟ ହେଇଗଲା ବେଶୀ ଆଉ ହେଲା ଏଥିରେ କ'ଣ ହେଉଛି ନା ଦୁଇ ଗ୍ଲାସ୍ ଚାଉଳ ନେଲେ ନା ତାର ଡବଲ ପାଣି ଦେବେ, ମାନେ ଦୁଇ ଗ୍ଲାସ୍ ଚାଉଳ ମୁଁ ନେଲି ମାନେ 4 ଗ୍ଲାସ୍ ବଳିଆ ପାଣି ଦେବି, ବଳିଆ ନୁହଁ 4 ଗ୍ଲାସ୍ ହିଁ ଦେବେ। ଗୋଟେ ଗ୍ଲାସ୍ 2 ଗ୍ଲାସ୍ ତିନି ଗ୍ଲାସ୍ ହେଇଗଲା 4 ଗ୍ଲାସ୍। 4 ଗ୍ଲାସ୍ ମୋର କମିଟି ହେଲା, ମୁଁ ସେଥିପାଇଁ ଆଉ ଟିକେ ଦେଉଛି ଅଧିକ କରିକି। ଦେଖିବି ବୋଲେ ଭାତରେ ପୁରା ଚାଉଳରେ ପୁରା 4.5 ଗ୍ଲାସ୍ ମୁଁ ପାଣି ଦେଇଦେଲି ଆଉ, ତଳେ ଲାଗିବନି ବୋଲି 4.5 ଗ୍ଲାସ୍ ପୁରା ପାଣି ଦେଇଦେଲି। ତେବେ ୟାକୁ ନେବା ଏବେ ବସେଇଦେବା, ଚାଲ କିଛି ପୁରା ସିମ୍ପଲ୍ ପ୍ରୋସେସ୍ ଏଇଟା, ଆରାମସେ ଏଠି ବସେଇଦେଲି 20 ତାର ବୋର୍ଡ଼ ଢାକର ତ, ତାପରେ ପ୍ଲଗ୍ କେମିତି ହେଲା, ସୁଇଚ୍ ମରା ହେଲା। ଏଇଟା କ'ଣ ଅଛି ଏଇ ଜିନିଷଟାକୁ ତଳୁ କଲେ ସେ ଟିକି ନା ଶୁଭିବ, ସେ ତାର ଆରମ୍ଭ ହବ ଅବିକା ଘୋଡ଼ଣି ଘୋଡ଼େଇଦେବା, ଆଉ କିଛି କାମ ନାହିଁ। ମଝିରେ ମଝିରେ ଖାଲି ଟିକେ ଟିକେ ଖାଲି ଚଟୁ ମାରିବା କଥା ହଉ। ଚାଲ ଏବେ ଆମ ଧୋଇବା ବାସନ, ଆମର ରୋଷେଇ ଫୋଷେଇ ସବୁ ସରିଯାଇଛି ତ ଆମେ ଖାଇବି ସାରିଲୁ, ରୋଷେଇ ସରିଲାଣି ଖାଇ ସାରିଲି, ବାପା ଆସି ସାରିଲି ସେ ଶୋଇଛନ୍ତି। ତ ମୁଁ ଏବେ ବାହାରିଛି ଟିକେ ଯିବାକୁ ଯିବାକୁ ଆଉ ଟିକେ ପରେ, ମୋବାଇଲ ଆକ୍ଚୁଆଲି ଅବିକା ଯାଇଥାନ୍ତି ଯେ ମୋବାଇଲରେ ଚାର୍ଜ ନାହିଁ, ସେଥିପାଇଁ ଟିକେ ଆଉ ଟିକେ ଲେଟ୍ରେ ବାହାରିବି। ଦେଖିବା ଆଜି କୁଆଡ଼େ ଗୋଟେ ଯିବା ବୁଲାବୁଲି କରିକି ଆସିବା, ଦେଖିବା କ'ଣ ହେଉଛି ଆଉ। ହଉ ଗଲାବେଳେ ଆପଣମାନଙ୍କୁ ପୁଣି ଦେଖା କରିବି।